যাচ্ছেন সংসদে গিয়ে তাদেরকে যারা নির্বাচিত করেছেন তাদের পক্ষে কথা বলার জন্য তারা নির্বাচিত হয়েছেন তাদেরকে জনগণ নির্বাচিত করেননি সংসদে শপথ না নেওয়ার জন্য শপথ নেওয়া হচ্ছে তাদের দায়িত্ব এবং কর্তব্য আমি মনে করি তারা তাদের সেই দায়িত্ব পালন করবে এবং এটি করলে সেটি বিএনপির জন্যই মঙ্গল হবে বিএনপি এখন যেমন রাজপথে সরকারের বিরুদ্ধে কথা বলছে তারা সংসদেও সেটি বলতে পারবে আমি তাদেরকে বরং আহ্বান জানাবো যে সংসদে যোগ দেওয়ার জন্য এখানে কোনো আপনার কোনো শর্তের কারণে তারা যোগ দিবে এই ধরনের কোনো বিষয়েই নাই আমি মনে করি তারা নির্বাচিত হয়েছেন সংসদে যোগ দেওয়ার জন্যে সংসদে যোগ না দিয়ে শপথ না নিয়ে জনগণকে যারা তাদেরকে নির্বাচিত করেছে তাদেরকে অবজ্ঞা করা এবং তাদের ভোটের মূল্যায়ন না করার জন্য তাদেরকে জনগণ কিন্তু নির্বাচিত করেনি তাদের দায়িত্ব শপথ গ্রহণ করা বিএনপির সাথে যোগাযোগ করার তো কোনো প্রশ্নই নাই এখানে তারা 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 নিজেরা সংসদে যোগ দেবে এটাই হচ্ছে স্বাভাবিক আর বিএনপির মধ্য থেকে তারা একে অপরের বিরুদ্ধে বলে যে আমরা দেখি মাঝে মধ্যে কাগজে এবং তাদের যখন সভা হয় সেখানে অনেক সময় একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করে তারাই ভালো বলতে পারবে আমি জানি না ধন্যবাদ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ না 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 না